আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ঝিরু চ্যানেলের পক্ষ থেকে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বিস্তারিত আলাপ করব ভিডিওর মাঝে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা সকলেই ছোট বড় জেনে আছি বাংলাদেশের অন্যতম একটি হার্বাল কোম্পানি হামদাদ ল্যাবরেটারি এটি প্রাচীনকাল থেকে আমাদের দেশে বাজারজাত করে যাচ্ছে এটি হলো একটি ট্রাস্ট কোম্পানি এটি হলো আজ আলাপ করব আপনাদের মাঝে ইকটান সিরাপ কেন খাবেন কিসের জন্য খাবেন তা নিয়ে বিস্তারিত আলাপ করব। ডোজ অভার ডোজ কতটুক বয়স অনুযায়ী কতটুক খেতে হবে কোন কোন সমস্যার জন্য এই ওষুধটি খাওয়া যাবে তা অনেকে আমাদের জানা নেই আমরা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে অনেক কথা বলতে পারি না অনেক সময় লজ্জাবোধ হয় তাই আমরা বলতে পারি না সে সকল মা বোনদের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত এটি কখন কিভাবে খাবেন তা বিস্তারিত আলাপ করব আপনাদের সাথে যেমন এটি হলো ইকটান ডিনার ইউনাইনি মেডিসিন চারশো পঞ্চাশ মিলি একটি সিরাপ এটি উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নিঃশ্বাস আকারে আর অন্যান্য কিছু যেমন ইকটান ডিনার আপনি সর্বপ্রথম যে রোগটির কাজ করে থাকে সেটি হলো লিভারের গোলযোগ নিরাময় ও লিভার সুরক্ষা অনুপ্রাণ ওষুধ এক কথা হলো লিভার সুস্থ রাখে এটি লিভারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে লিভার সমস্যা হলে আমাদের শরীরে অন্য অন্য অনেক সমস্যা দেখা দিতে পারে আপনার কোনো অসুখেই শরীরের জন্য ভালো নয় সেদিক খেয়াল রেখে আপনি স্বাস্থ্য সচেতনতা মেনে আপনাকে চলতে হবে ধূমপান করা যাবে না বাজারে ভাজা পোড়া খাওয়া যাবে না ছা সিগারেট এগুলি খাওয়া যাবে না কোনো জিনিসেই অতিরিক্ত বাইরে করা ঠিক নয় যেমন এই হামদদ কোম্পানি যে ইকটান সিরাপটি বাজারজাত করে তা অনেক ভালো এবং অনেক কার্যকরিতা যেমন ধরেন এটি কতটুক বয়স অনুযায়ী কতটুক খাবেন তা আমরা অনেক সময় জানল জানি আবার না জানলো জানি না কেননা আপনাকে জানতে হবে যেমন ধরেন নির্দেশনা কী এটার এটা সর্বপ্রথম নির্দেশনা লিভার পদারত ও প্রতিবন্ধকতা জনিত এবং জোনটিস জোনটিস হ্যাপাটাইটিস বি এগুলি অনেক সময় এসব ছোটোখাটো বিষয় থেকে শরীরে আস্তে আস্তে বাধা বাঁধে সেক্ষেত্রে জোনটিস সৌধ কুষ্ঠকাঠিন্য ফুসফুসে আবরক ও জিল্লির পদাহ এবং জলায়ু পদার্থ যেমন ধরেন কুষ্ঠকাঠিন্য কুষ্ঠকাঠিন্য হলে আপনার শরীরের যে কোনো সমস্যা ধীরে ধীরে দেখা দিতে পারে কুষ্ঠকাঠিন্য কারণে আপনার ঘুম এবং শরীর জ্বালা পরা ধীরে ধীরে শরীরে অন্য অন্য সমস্যা দেখা দিতে পারে জন্টিস হলে আপনার জন্টিস হলে আপনার মুখে দুর্গন্ধ আসবে খাওয়াটা রুচি থাকবে না এগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনার এক্ষেত্রে ক্ষেত্রে জরায়ু পদার্থ গর্ভ মহিলাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে জরায়ু সমস্যা অনেক ভালো হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওষুধ ক্রয় করে বাসা নেওয়ার পর ওষুধ খাওয়ার আগে অবশ্যই বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন কেননা ওষুধ না ঝাঁকলে আপনি উপরের অংশ খেলে নিচে কেমিক্যাল জমট বেঁধে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খাওয়ার আগে খাওয়ার আগে ওষুধটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে সো বন্ধু বিস্তারিত বলে যাচ্ছি এখন কতটুক বয়স অনুযায়ী কতটুক খাবেন প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ ওষুধ দিনে দুইবার অপ্রাপ্ত বয়স্কদের জন্য আদা থেকে এক চামচ দিনে দুইবার আর এটি গর্ভবতী মহিলাদের জন্য খাওয়া যাবে কি না তা অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন এমন কোন রিসার্চ করে এমন কিছু পাওয়া যায়নি যে গর্ভবতী মহিলারা খাওয়া যাবে কিনা অনেক সময় এই দোকানদাররা বেচার সারতে বলে যে তো ইউনানি ওষুধ অবশ্যই খাওয়া যাবে না এটি আপনি কখনো এ ভুল করবেন না কেন একটি ভুলের কারণে আপনাকে সারা জীবন কাঁদতে হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডাক্তারের সাথে ভালো ডাক্তার যারা তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি এই সিরাপটি খাবেন আপনি যদি এই ভিডিওটি পুরো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার অনেক কিছু জানার আছে আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি চেপে দিন যেন আমাদের দেওয়া প্রতিটি ভিডিওই আপনি সর্বপ্রথম দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম